পোলট্রি মুরগির বাচ্চা ও খাদ্যের দাম বৃদ্ধিতে দিশেহারা এই শিল্পে নিয়োজিত খামারিরা। প্রতি বছরই পাল্লা দিয়ে বাড়ছে বাচ্চা মুরগি ও খাদ্যের দাম। পুঁজি হারিয়ে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে শতাধিক খামার। খামারিদের বাঁচাতে প্রণোদনা সহ সরকারের হস্তক্ষেপ চান তারা। সরকার নির্ধারিত দামে ক্রয় বিক্রয়ের মাধ্যমে এই শিল্পকে বাঁচানো সম্ভব বলে জানান খামারিরা। লক্ষ্মীপুর জেলার 5টি উপজেলায় প্রায় 2200 পোলট্রির খামার রয়েছে। এর মধ্যে গত 2 বছরে প্রায় 200 খামার বন্ধ হয়ে গেছে। ব্রয়লার মুরগির বাচ্চা ও খাদ্যের ক্রয় মূল্য, লালন পালন সহ উৎপাদন খরচের তুলনায় মাংসের বাজার মূল্য বর্তমানে অনেক কম। একইভাবে লেয়ার মুরগির বাচ্চা ও খাদ্যের ক্রয় মূল্য, ডিমের বাজার মূল্য অনেক কম থাকার দাবি খামারিদের। এ অবস্থায় তারা পুঁজি ফেরত পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। লস দিতে 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 এমন একটা অবস্থা হয়েছে যে আমার যে পুঁজিটা আমি ইনভেস্ট করছি ওই পুঁজিটা আপনার ফেরত পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। সরকার যদি বাচ্চা এবং খাদ্যের দাম যদি নিয়ন্ত্রণ রাখে বা একটু কমায় তাহলে খামারিরা টিকতে পারবে, নাহলে এই পরিস্থিতি চলতে থাকলে খামারিরা টিকতে পারবে না। ডিমের উৎপাদন কমে যাওয়ায় মাসের পর মাস খামারিরা ক্ষতিগ্রস্ত হওয়ায় কর্মচারীদের বেতন দিতে পারছেন না, ফলে মানবেতর জীবনযাপন করছেন তারা। খাদ্যের যে দাম, ডিমের যে দাম, এই পরিমাণে খাদ্য যে পরিমাণে যায় তাতে মালিকের পোষায় না, আমাদের বেতন দিতেও পারে না। ঘুরা টাকা এই মাসের টাকা পরের মাসে দেয়। প্রাণীজ সম্পদ কর্মকর্তা জানান সরকারের উচ্চ পর্যায়ে প্রস্তাব দেওয়া হয়েছে। বছর দুয়েক আগে হয়তো প্রণোদনা দেওয়া হয়েছিল এই সমস্ত খামারিদেরকে তাদের টিকে থাকার জন্য, তো তারা আবার ঘুরে দাঁড়িয়েছিল। আবার যেহেতু একটা ক্রাইসিস সিচুয়েশন তৈরি হচ্ছে, আমরা এই সিচুয়েশনে গভর্নমেন্টের কাছে বিভিন্নভাবে আবেদন প্রপোজাল দিচ্ছি। বর্তমানে লক্ষ্মীপুরে উৎপাদিত খামারের মাংস ও ডিমে জেলার চাহিদা মেটানো হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক।